বিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই পিস্তলের ডিজাইনে এতটাই পরিবর্তন আসে যে এক হাত দিয়ে শ্যুট করা যেত, এবং পিস্তলের ব্যারেল ছোট হওয়ার কারণে সোলজারদের কাছে এটি খুবই হ্যান্ডি ওয়েপন হয়ে দাঁড়ায়। তখনকার মোস্ট ফেমাস অ্যান্ড ডিমান্ডেড পিস্তল হলো M1911। 1905 শতকের পর জন ব্রাউনিং যখন .38 SCP এর ডেভেলপমেন্টের কাজ শুরু করেন, তখন থেকেই তার পিস্তলের উপর গভর্নমেন্টের নজর পড়ে যায়। M1911 ব্যবহৃত হয় .45 SCP বা 11.5 mm বুলেট। প্রত্যেক রাউন্ডের শটের পর এর স্ট্যাপিং পাওয়ার খুব দ্রুত হয়। এই পিস্তলটি একটি ভার্সেটাইল ফায়ার আর্ম যা সেমি অটোমেটিক এবং সিঙ্গেল শট ফায়ারিং মোড দুটিতেই ক্যাপাবল। এমনকি রণক্ষেত্রেও এই পিস্তলকে ক্যারি এবং রিপেয়ার করা তুলনামূলকভাবে সহজ। এই পিস্তলটি তার এক্সেপশনাল রিলায়েবিলিটির জন্য পরিচিত ছিল, এবং যার কারণে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকান সোলজারদের কাছে M1911 একটি আইকনিক সাইড আর্ম হয়ে দাঁড়ায়। প্রতিকূল পরিস্থিতিতেও এটি দুর্দান্ত পারফরমেন্স দিতে পারত। ওয়ার্ল্ড ওয়ারের সময় M1911 পিস্তলটি শুধুমাত্র অফিসার, নন কমিশন অফিসার এবং স্পেশাল সোলজারদের ইউনিটগুলোর জন্য জারি করা হতো। ওই সময়কার একটি রিলায়েবল অ্যান্ড ইফেক্টিভ কমব্যাট ওয়েপন হিসেবে এই পিস্তলটি বেস্ট অপশন হয়ে দাঁড়ায়। অপোনেন্টকে হারানোর জন্য সে সময়কার অন্যান্য পিস্তল দিয়ে একটি ফায়ার করার পর যে টাইম গ্যাপ হতো, তা অটোমেটিক কোল্ড পিস্তল বা M1911-এর টাইমিংয়ের তুলনায় খুবই স্লো ছিল। পরবর্তী জেনারেশনের পিস্তলগুলোতে জন ব্রাউনিংয়ের ডেভেলপ করা M1911 পিস্তলটির ডিজাইনের সাথে অনেক সিমিলারিটি দেখা গিয়েছে।